এত ভালোবাসা তাইলে এক ফ্লাইটেই যা এই কি অবস্থা সবার দেখছেন সিনেমো জাহিদ এখন কথা হবে এই ঈদে আপকামিং আর একটা সিনেমার ট্রেলার নিয়ে যে সিনেমাটার নাম হলো ডার্ক বলা হচ্ছে এই সিনেমার বাজেট তিন থেকে সাড়ে তিন কোটি টাকা বিষয়টা কি আদৌ সত্যি ট্রেলার দেখে আমার যে আইডিয়া এবং এই বাজেট কত হতে পারে আমি কথা বলবো এখানে এই সিনেমার যে হিরো থাকে মুন্না খান তিনি এই ব্যাপারটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যে সিনেমাটা দেখার আগেই তিন কোটি সাড়ে তিন কোটি টাকা খরচ করে তিনি একটা সিনেমা নির্মাণ করেছে সেই সিনেমাটা দেখার আগে আমরা বলতেছি যে এখানে গরুর মতো দেখাচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমারও আসলে একটা ক্ষোভ আছে এই বিষয়টা

চেহারাটা আসলে কোনো ম্যাটার না ম্যাটারটা হলো অভিনয় কে কতটা ভালো অভিনয় করতে পারে দিন শেষে এইটাই ম্যাটার করে চেহারাটা আসলে কোনো ম্যাটারই না তো এই ধরনের চিন্তা ভাবনা যে আমার চেহারা কতটা সুন্দর সকাল বিকাল আমি আমার চেহারায় বা আমার ফেসে কতটুকু হেয়ার এন্ড লাভলি মাখতেছি কতটুকু চকচকা ফক ফকা করতেছি চেহারাটাকে সাজিয়ে গুছিয়ে এই ব্যাপারটা আসলে একদমই ম্যাটার করে না দুঃখজনক হলেও একটা ব্যাপার সত্যি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক মানুষ আছে এমন অনেক নায়ক নায়িকা এবং পরিচালক আছে যাদের আসলে ইন্ডাস্ট্রির যে কন্ডিশন বা এখন মানুষ কোন ধরনের সিনেমা পছন্দ করে কোন ধরনের সিনেমা চায় এই ব্যাপার সম্পর্কে ন্যূনতম আইডিয়া নেই আমার মনে হয় তারা জাস্ট বিশ বছর আগে এখনো বসবাস করতেছে তখনকার সময় মানুষের যে রুচি বোধ ছিল এই ব্যাপার সম্পর্কে হয়তো বা তারা অনেক ব্যাকডেটেড অথবা তারা হয়তো আমাদের যুগ থেকে কয়েক যুগ সামনে এগিয়ে গেছে তা না হলে একটা সিনেমা মুক্তির আগে সিনেমার বাজেট নিয়ে এরকম চাপাবাজি এই ব্যাপারটা একদমই গ্রহণ করা যাচ্ছে না এই সিনেমার বাজেট যে তিন কোটি বা সাড়ে তিন কোটি না এটা ক্লাস ফাইভে পরা একটা বাচ্চাও ট্রেলার দেখে একদম স্পষ্ট ভাবে বলে দিতে পারবে এখন এই ব্যাপারটা আবারও পরিষ্কার এবং প্রমাণিত হয়ে গেল যে বাংলা ইন্ডাস্ট্রি একদমই চাপার জোরে চলে তবে ট্রেলারের যে 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 ব্যাপার কথা হলো এই ম্যাক্সিমাম পোষণ জুড়ি তার এই যে সোয়াক দেখানো হয় প্রথমে আমার এটা মনে হচ্ছিল যে আমি হয়তো ভুলে অন্য কোন ভিডিওতে ক্লিক করে ফেলেছি কারণ অলমোস্ট এক মিনিট জুড়ে নায়কের এই যে শো অফ বা ফ্যাশন শো আপনি যেটাই বলেন এসব দেখতে পাচ্ছি নায়ক হেঁটে যাচ্ছে নায়ক দৌড়ে যাচ্ছে নায়ক তার চোখ দেখাচ্ছে ক্লোজ আপ শটে তিনি একটা বন্দুক নিয়ে হেঁটে যাচ্ছে তো এসব দেখে বলাই যাচ্ছে যে এটা একটা ফ্যাশন শো এর এরপরে দেখতে পেলাম যে অন্য ব্যাপারও দেখানো হচ্ছে দেন আমি শিওর হলাম যে না এটা আসলে একটা ট্রেলার ছিল নেক্সট যে ব্যাপারটা আমার এখানে ভালো লেগেছে সেটা হলো নায়কের লুক এখন অনেকেই বলতে পারেন এটা সাউথ এর লুক থেকে কপি করা না এটা একদমই নতুন একটা লুক যেটা এই যে মুন্না খান সর্বপ্রথম দুনিয়াতে তিনি সর্বপ্রথম ইন্ট্রোডিউস করতেছে এটা নিয়ে ক্রিটিসাইজ করার কোন প্রশ্নই আসে না এই লুকটা দেখে আপনি যদি বলেন সাউথের এই সিনেমা থেকে নেওয়া হয়েছে বা ওই সিনেমা থেকে নেওয়া হয়েছে আমি আপনার সাথে একদমই এগ্রি করি না এটা একদমই সলিড এবং একদম এক্সক্লুসিভ একটা লুক ওকে এরপরে যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো মিশা বাংলা সিনেমা ট্রেলার দেখার আগে আমি জাস্ট অপেক্ষায় থাকি যে কোন সময় মিশাকে দেখতে পাবো এবং যতক্ষণ না আমি তাকে দেখতে পাই একটা সিনেমার ভিলেন হিসেবে বা অন্য কোনো রোলে ততক্ষণ আমার মধ্যে আমার অন্তরে আনচান আনচান করে এই ব্যাপারটা এখানে হয়েছে তিনি অনেক দেরি করে স্ক্রিনে আসে আমি বেশ চিন্তিত ছিলাম যে মিশা তিনি কখন আসবে দেন ফাইনালি তাকে দেখতে পেয়ে আমি বেশ খুশি হই ফাইনাল যে ব্যাপারটার কথা আমি মেনশন করবো সেটা হলো মেকআপ মেকআপটা আমার কাছে বেশ ভালো লেগেছে আই গেস বাংলা সিনেমায় এত ভালো মেকআপ এত পাহাড় পর্বত ক্যাটাগরির মেকআপ এর আগে কোন সিনেমায় দেখতে পেয়েছি মেকআপের এই পার্টটাও বেশ ভালো লেগেছে তবে যে ব্যাপারটা ট্রেলার আমার কাছে ভালো লাগেনি সেটা হলো কৌশানী মুখার্জি তাকে আমার একদমই ভালো লাগেনি এবং তাকে নিয়ে আমার আফসোস হচ্ছে যে এত ভালো সিনেমায় এত মূল্যবান সিনেমায় তিনি কিভাবে সুযোগ পায় তো আমি আসলে তাকে দেখে বলতে পারেন এক কথায় হতাশ হয়েছি এই ছিল পুরো ট্রেলার নিয়ে আমার মতামত এই ঈদে আমার মনে হচ্ছে তুফানের সাথে এই সিনেমাটা বেশ ভালো রকম একটা টক্কর দিবে তো ট্রেলারটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্ট আমাকে অবশ্যই জানাতে পারেন যদি আপনি সিনেমা প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন টাটা